দৌড়াচ্ছে ভারতীয় অর্থনীতির চাকা গত বছরের তুলনায় এবারই ভারতীয় অর্থনীতির বৃদ্ধি আরও বেশি হবে মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফে এই ঘোষণা করা হয় চলতি বছরে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলির তালিকাতেও রয়েছে ভারতের নাম অর্থনীতির এই উন্নয়নের সাফলে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন দেশের মানুষদের শক্তি ও দক্ষতায় আজ বিশ্বের উজ্জ্বলতম স্থানে পৌঁছেছে ভারত আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে জানানো হয়েছে চলতি বছরে অর্থনীতি বৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার থেকেও দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে ভারতীয় অর্থনীতির চলতি বছরে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বিশ্বের যে অর্থনীতিগুলি সেই তালিকাতেও রয়েছে ভারত আইএমএফ এর তরফে জানানো হয় বৈশ্বিক মূল্যবৃদ্ধির হার তুলনামূলকভাবে বৃদ্ধি হলেও আগামী বছরে বৈশ্বিক অর্থনীতির বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে আইএমএফ এর এই পূর্বাভাসের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে পোস্ট করে লেখেন আমাদের দেশের নাগরিকদের শক্তি এবং দক্ষতাকে ভারত আজ বিশ্বে একটি উজ্জ্বল স্থান অর্জন করেছে বৃদ্ধি ও উদ্ভাবনের পাওয়ার হাউস হয়ে উঠেছে সংস্কার জারি রেখে আমরা আরও উন্নত ভারত গড়ার দিকে এগিয়ে যাব প্রসঙ্গত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্টে জানানো হয়েছে দু হাজার তিন শতাংশ হতে পারে গত তেসরা অক্টোবর বিশ্ব ব্যাংকের তরফে ইন্ডিয়া ডেভেলপমেন্টের রিপোর্টেও আগামী অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধির হার ছয় দশমিক তিন শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল রিপোর্ট আর